Hello viewers, আমরা আজকে আলোচনা করব স্টেরিও সমানতা নিয়ে। আমাদের সমানতার লেকচারগুলোতে লাস্ট ক্লাসে আমরা গাঠনিক সমানতা নিয়ে এবং তার প্রকারভেদগুলো নিয়ে এবং উদাহরণগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে স্টেরিও সমানতা। আমি বলেছিলাম স্টেরিও সমানতা দুই ধরনের, এর ভিতরে আজকে আমরা শুধু জ্যামিতিক সমানতাটা নিয়ে আলোচনা করব। জ্যামিতিক সমানতা, ঠিক আছে, জ্যামিতিক সমানতা। আরেকটা হচ্ছে গিয়ে আলোক সমানতা, দুই ধরনের। তা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে জ্যামিতিক সমানতা। এটা আসলে কি? দেখো, জ্যামিতিক সমানতা মূলত আমরা জানি দুই ধরনের। জ্যামিতিক সমানতা দুই ধরনের, একটা হচ্ছে সিস সমানু, আরেকটা হচ্ছে গিয়ে ট্রান্স সমানু। তার মানে জ্যামিতিক সমানতাটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিস সমানু আর একটা হচ্ছে ট্রান্স সমানু। তো এখন সিস আর ট্রান্স সমানুগুলো কি আমরা দেখব। এর আগে আমরা বলি জ্যামিতিক সমানুতা হওয়ার শর্ত আছে। প্রথম যে শর্তটা জ্যামিতিক সমানতা হওয়ার, যে যৌগে অবশ্যই দ্বিবন্ধন থাকতে হবে। তার মানে জ্যামিতিক সমানতা হওয়ার প্রথম শর্ত কি? যৌগে দ্বিবন্ধন থাকবে। প্রথম শর্ত হচ্ছে যৌগে দ্বিবন্ধন থাকবে, ঠিক আছে, আমি ব্যাখ্যা দিচ্ছি এগুলো। দ্বিতীয় শর্ত হচ্ছে গিয়ে যৌগে মুক্ত ঘূর্ণন সম্ভব নয়। আসলে মুক্ত ঘূর্ণন বলতে যৌগে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন সম্ভব নয়। প্রথম কথা হচ্ছে যৌগে দ্বিবন্ধন থাকবে, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে মুক্ত ঘূর্ণন সম্ভব নয়। এখানে দ্বিবন্ধন থাকবে অথবা যৌগটা চাকরিক হবে, চাকরিক যৌগ। তার মানে শর্তটা হচ্ছে কি? যৌগে দ্বিবন্ধন থাকবে অথবা যৌগটা চাকরিক হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যৌগে মুক্ত ঘূর্ণন সম্ভব নয়, কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন সম্ভব নয়। তাহলে আমি একটা নর্মাল এক্সাম্পল দিই। সাপোজ ধরো দুইটা কার্বন আছে পাশাপাশি, তো তাদের মাঝখানে যদি একটা বন্ধন থাকে, কার্বন কার্বনের মাঝখানে যদি একটা বন্ধন থাকে, এটা আমি বড় করে দেখাই। ধরো এটা হচ্ছে একটা কার্বন, এটা হচ্ছে একটা কার্বন, তাদের মাঝখানে যদি একটা বন্ধন থাকে, দেখা যায় যে এই কার্বনটা মুক্ত ঘূর্ণন করতে পারে। তার মানে হচ্ছে গিয়ে আমি যদি একটা আমার হাতে কলমগুলো দিয়ে দেখাই, সাপোজ ধরো এই যে দুইটা কলম, এই দুইটা কলমকে আমি দুইটা কার্বন হিসাবে ধরে নিই। তো ধরো এই দুইটা কলম, দুইটা কার্বন, তো তাদের মাঝখানে একক বন্ধন আছে, মানে একটা বন্ধন। তাহলে দেখা যাবে যে এই কার্বনটা, অর্থাৎ ধরো সাপোজ এই কার্বনটা এদিকে ঘুরতে পারবে, তার ইচ্ছা মতো এদিকে ঘুরতে পারবে, এই কার্বনটা তার ইচ্ছা মতো এদিকে ঘুরতে পারবে, অথবা এটা এদিকে ঘুরতে পারবে, এটা এদিকে ঘুরতে পারবে। তার মানে কার্বনের মুক্ত ঘূর্ণন সম্ভব হচ্ছে। কিন্তু যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, একটু কল্পনা করে দেখো, তুমি তোমার বন্ধুর সাথে যদি একটা হাত, তুমি তোমার বন্ধুর সাথে একটা হাত ধরো বা একটা হাত মিলাও, তুমি দেখবা এভাবে ইচ্ছা মতো তুমি ঘুরাইতে পারবা, তাই না? কিন্তু তোমরা দুজন বন্ধু যদি দুই হাত দিয়ে দুজনকে ধরো, তাহলে এদিকে ঘুরাইতে গেলে এভাবে আটকাবে, এদিকে ঘুরাইতে গেলে এভাবে আটকাবে। তার মানে হচ্ছে গিয়ে মুক্ত ঘূর্ণন বা ঘূর্ণন সম্ভব নয়। কখন? যখন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। অথবা আরেকটা হচ্ছে গিয়ে যদি যৌগটা চাকরিক হয়, চাকরিক হইলে বুঝেই যাচ্ছে যে চাকরিক হইলে মুক্ত ঘূর্ণন কোনোভাবেই সম্ভব নয়। তো এরকম মুক্ত ঘূর্ণন যদি সম্ভব না হয়, তাহলে জ্যামিতিক সমানু হবে সিস এবং ট্রান্স সমানু হবে। তো এখন সাধারণত আমরা জানি অ্যালকিনে যেহেতু দ্বিবন্ধন আছে, এই ক্ষেত্রে সিস ট্রান্স সমানু সম্ভব এবং এখানে কোনো মুক্ত ঘূর্ণন সম্ভব নয়। আমি যদি সংকরায়ন দিয়ে এটার একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, তোমরা একটু দেখো, মূল লেকচারে ঢুকার আগে সংকরায়ন দিয়ে আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি যে অ্যালকিন যৌগে দ্বিবন্ধন থাকার কারণে কেন মুক্ত ঘূর্ণন সম্ভব নয়। আমরা জানি সাধারণত ধরো একটা যৌগের এক্সাম্পল যদি আমি দিই, ধরো অ্যালকিনে আমরা কি জানি, কার্বনের ভিতরে কোন সংকরায়ন? sp2 সংকরায়ন। ধরো অ্যালকিন যৌগে আমরা জানি sp2 সংকরায়ন হয়। তো
sp2 একটা s দুইটা p তাহলে হচ্ছে তিনটা সংকর অরবিটাল তৈরি হয় তাই না তিনটা সংকর অরবিটাল তৈরি হয় ধরো এটা একটা কার্বন পাশাপাশি দুইটা কার্বনে যেহেতু তিনটা সংকর অরবিটাল এটা একটা অধিক্রমণ করলো একটা সিগমা এটা একটা হাইড্রোজেনের সাথে আরেকটা টেন সেম ভাবে আরেকটা হাইড্রোজেনের সাথে এই কার্বনও সেম ভাবে আরেকটা হাইড্রোজেনের সাথে আরেকটা সংকরায়ন আমি তোমাদের ডিটেইলস পড়াবো অ্যাকচুয়ালি যে সকল অরবিটালগুলো সংকরায়িত হয় তারা সাধারণত সিগমা বন্ধন করে এগুলো হচ্ছে সিগমা বাট দেখা যায় যে অ্যালকিনে sp2 সংকরায়ন হইলে যে 1 2 3 কার্বনের তিনটা সংকর অরবিটাল তৈরি এই কার্বনে 1 2 3টা সংকর অরবিটাল তারা যেমন সে এখানে হাইড্রোজেনের সাথে সিগমা এই হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন এই কার্বনের সাথে সে সিগমা বন্ধন তৈরি করলো বাট একটা অসংকরিত অরবিটাল দুই কার্বনেই থেকে যায় যেটা এরকম লম্বভাবে দুই কার্বনে অবস্থান করে এবং তাদের পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে এই কার্বন আর এই কার্বনের ভিতরে পাই বন্ধন তৈরি হয় ঠিক আছে তো যেহেতু এই পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে পাই বন্ধন তৈরি হয় এটা যেহেতু এই তলের সাথে লম্বভাবে আছে এই জন্য দুইটা কার্বনের মুক্ত গুণন সম্ভব হয় না যদি পরীক্ষা তোমাদের সংকরায়ন দিয়ে ব্যাখ্যা দিতে বলে যে কেন দ্বিবন্ধন থাকলে বা পাই বন্ধন থাকলে যৌগে মুক্ত গুণন সম্ভব না হয় বা হয় না তোমরা এভাবে ব্যাখ্যা দিবা যে এই অ্যালকিনের পাশাপাশি দুইটি কার্বনে অ্যালকিনের পাশাপাশি দুইটি কার্বনে সিগমা বন্ধন হয় তিনটা কারণ দুইটাতেই sp2 সংকরায়ন হয় তিনটা সংকরায়িত অরবিটাল তৈরি করে যারা সিগমা বন্ধন তৈরি করে বাট অসংকরায়িত একটা অরবিটাল থাকে যেটা এই তাদের তলের সাথে লম্বভাবে থাকে এবং তারা পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে পাই বন্ধন তৈরি করে যার কারণে এখানে মুক্ত গুণন সম্ভব হয় না তো এটাতে সিস্ট্রন সমান পাওয়া যাবে এবং কিভাবে পাওয়া যাবে আমরা একটু আলোচনা করব ইভেন চাকরির যোগেও সিস্ট্রন সমানতা পাওয়া যাবে তো সিস্ট্রন সমানতা কি আসলে ব্যাপারটা সিস সমানতা কি সিস সমানতা হচ্ছে গিয়ে ধরো এটা একটা যৌগ এটা আমরা জানি খেয়াল করে দেখো এটা একটা কার্বন এটা একটা কার্বন দুইটা কার্বনে যেহেতু পাই বন্ধন আছে তার মানে এখানে কোনো মুক্ত গুণন সম্ভব নয় তাহলে এই কার্বনের মাঝখানে যদি আমি একটা তল কল্পনা করি এই মাঝখানে একটা তল আছে সাপোজ এই তলের এদিকে এদিকে একটা কার্বক্সিলিক মূলক এদিকে একটা কার্বক্সিলিক মূলক তাই না এদিকে হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন তার মানে এই মাঝখানের যে প্লেন বা তলটা আমি কল্পনা করলাম এই তলের একই পাশে যদি একই মূলক থাকে দুইটা কার্বনে তারা হচ্ছে সিস যৌগ তারা হচ্ছে সিস যৌগ ঠিক আছে তার মানে এটার নাম হচ্ছে সিস বিউটানোয়িক বিউটিনোয়িক অ্যাসিড এটার নাম হচ্ছে সিস বিউটিনোয়িক অ্যাসিড বিউটিনোয়িক অ্যাসিড বা এটার আরেকটা নাম হচ্ছে গিয়ে আমরা জানি ম্যালিক অ্যাসিড এটা সবচেয়ে আইডিয়াল এক্সাম্পল জ্যামিতিক সমানতা এটা হচ্ছে গিয়ে ম্যালিক অ্যাসিড বা সিস বিউটিনোয়িক অ্যাসিড কেন এই যে দুটো কার্বন আছে মাস্টারের তলের একই পাশে দুইটা কার্বক্সিলিক মূলক বিদ্যমান ক্লিয়ার সেম ভাবে ট্রান্স যৌগ কি জ্যামিতিক সমানতা এটা হচ্ছে গিয়ে ধরো দুইটা কার্বন এদিকে কার্বক্সিলিক মূলক আর এদিকে নিচে কার্বক্সিলিক মূলক আর এদিকে হাইড্রোজেন মূলক এদিকে হাইড্রোজেন মূলক একটু খেয়াল করে দেখো আমি যদি মাঝখানে একটা তল কল্পনা করি এর এদিকে হচ্ছে কার্বক্সিলিক মূলক এদিকে কার্বক্সিলিক এদিকে হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন তার মানে আমার তলের দুই বিপরীত পাশে ভিন্ন ভিন্ন মূলক তাই না এদিকে হাইড্রোজেন এদিকে কার্বক্সিলিক এদিকে কার্বক্সিলিক এদিকে হাইড্রোজেন তার মানে হচ্ছে কি কার্বক্সিলিক কার্বক্সিলিক একেবারে কোণ করে আছে তাই না তার মানে দুইটা ভিন্ন তলে আছে আমি যে তলটা আঁকলাম এর দুই বিপরীত পাশে মূলকগুলো থাকার কারণে এটার নাম হচ্ছে ট্রান্সবিউটিনোয়িক অ্যাসিড অথবা এটার আরেকটা নাম হচ্ছে আমরা জানি ফিউমারিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে গিয়ে ফিউমারিক ফিউমারিক অ্যাসিড ঠিক আছে তো এই জ্যামিতিক সমান হতে পারে এই দুই ধরনের সিস অথবা ট্রান্স আবার
চাকরিক যে কোনো যোগে জ্যামিতিক সমানুপাতিক হইতে পারে। যেমন ধরো ফর এক্সাম্পল যদি আমি একটা চাকরিক যোগ আঁকি, ধরো এটা হচ্ছে একটা চাকরিক যোগ, একটু খেয়াল করে দেখো এই কার্বন এবং এই কার্বন, ঠিক আছে, এই দুইটা কার্বনের ঠিক একই পাশে একই মূলক বিদ্যমান। দেখো একই পাশে মিথেন মূলকগুলো বিদ্যমান, একই পাশে হাইড্রোজেন, এটাকে বলা হয় সিস যৌগ। ক্লিয়ার? এটার নাম হচ্ছে সিস, সিস যৌগ, সিস টু থ্রি। এক নম্বর কার্বন হলে সিস টু থ্রি ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, সিস টু থ্রি ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। এখন যদি ব্যাপারটা এরকম হয়, এদিকে একটা মিথেন মূলক আছে আর এদিকে উঠে গেছে হাইড্রোজেনটা, তাহলে দেখো ঠিক দুই বিপরীত পাশে মিথেন মূলক আর হাইড্রোজেনটাও ঠিক উল্টা পাশে চলে গেছে, তখন এটার নাম হবে ট্রান্স টু থ্রি, ট্রান্স টু থ্রি ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। ক্লিয়ার? তো এটা হচ্ছে গিয়ে ট্রান্স যৌগ আর ওটা হচ্ছে গিয়ে সিস যৌগ ছিল। তো যাই হোক, এখানে জ্যামিতিক সমানতা আরো কিছু কথা আছে। জ্যামিতিক সমানতা আরো কিছু কথা হচ্ছে এরকম যে যেই দুইটা জ্যামিতিক সমানু আমি পাবো, এই দুইটা জ্যামিতিক সমানু একটা আরেকটার উপর, মানে আমি যদি রাখতে চাই, প্রতিস্থাপন করতে চাই, এরা প্রতিস্থাপন যোগ্য নয়। এবং মনে রাখবা 100% তারা দর্পণে প্রতিবিম্ব আকারে, যেমন ধরো আমি দর্পণে যদি ডান হাতকে আমি বাম হাত দেখি, বাম হাতকে ডান হাত দেখি, তাই না? তো এই যে দুইটা যৌগ হবে সমানু, জ্যামিতিক সমানু, তারা হবে এরকম একটা আরেকটার দর্পণ প্রতিবিম্ব, বাট একটা আরেকটার উপর প্রতিস্থাপন যোগ্য নয়। খুবই গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে গিয়ে আমাদের জ্যামিতিক সমানতা। এবং জ্যামিতিক সমানতা আরো কয়েকটা টার্মের সাথে আমরা পরিচিত হই, যেমন হচ্ছে গিয়ে ধরো যেমন হচ্ছে গিয়ে জ্যামিতিক সমানতায় যে আমরা না মোটামুটি জ্যামিতিক সমানতা ঠিক করি, পরেরটা আসলে আলোক সমানতার আলোচনায় আসবে ইনশাল্লাহ। আলোক সমানতার লেকচারে আমরা তোমাদের ডিটেলস ওই জিনিসটা আমি আলোচনা করে দেবো। আজকে জ্যামিতিক সমানতা এতটুকুই, আল্লাহ।